প্রতিদিন কমপক্ষে 300 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ 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 নিজের জিন্দেগির গুনাহ খাতা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইতে থাকুন যত বেশি তওবা হবে তত বেশি আমলনামা পাক সাফ হবে যাদের জীবনে তওবা বেশি তাদের আমলে আমলনামার ভিতরে তাহারাত বেশি পবিত্রতা বেশি তওবা তো এমন এক আজিম শান ইবাদত এটা তো এমন একটা শানওয়ালা ইবাদত যদি খালেস দিলে কোন বান্দা তওবা করে তো লাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তারা তো এমন কাফেলা যে তওবাকারীকে আল্লাহ তাআলা তাদের তওবার বরকতই তাদের আমলনামার গুনাহগুলো কি আল্লাহ তাআলা হাসানাত নেক দিয়ে পাল্টা আমলনামার ভিতরে বসায়া দেয় হাসানাত দিয়ে পরিবর্তন করে দেয় তার সাইয়্যাতকে তার গুনাহ থাকা প্রতিদিন 300 বার কমপক্ষে ইস্তেগফার করুন আর প্রতিদিন 300 বার দরুদ শরীফের আমল করুন যে কোনো একটা ছোট দরুদ হইলেও হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মুখের ভিতরে এতটুকু ভালো কথা কমাস কম ধরান ইলাভ হবে আমল সুন্দর হয়ে যাবে ইসলিহ লাকুম আমালাকুম ইলাভ হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গাজওয়াতে কোন যুদ্ধে আল্লাহর রাসূল আছেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ জিহাদ করতেছে নবীজি গাজওয়াতে আছেন এই গাজওয়া চলাকালীন অবস্থায় এক রাখাল নবীজির কাছে আসে আয়েশা বলে ও আল্লাহর নবী আমি যদি কালেমা পড়ি আমার লাভ কি হবে আমি কালেমা বললে আমার কি লাভ আল্লাহর নবী বললেন কালেমা পড়ার সাথে সাথে তুমি জান্নাতি হয়ে যাবে এর রাখাল সাহাবীটা বলে এই বুঝতে দিস না আমার মাথা বুঝতে ঠিক নাই ছবি তুলাতুলি বাদ দিয়ে কিছু কথা শোনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি এখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা আল্লাহ হয়ে যাইবা তোমার নামটা জান্নাতি বান্দার দপ্তরে উঠে যাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার সাথে সাথে এই সাহাবি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর রাসূল কি বলে এখন আমার কাম কি আল্লাহর রাসূল বলেন এখন যেহেতু গাজওয়াতে সে মুসলমান হইছ যুদ্ধ চলতেছে তো যাও মুসলমানদের জামাতের ভেতরে ঢুকে যাও মুসলমানদের সাথে কুফারদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো এই সাহাবি কালেমাটা পড়াই সামান্য সময় নবীজির সামনে রইল যুদ্ধের ময়দানে ঢুকে বলল এবং সে শাহাদাত বরণ করল যুদ্ধের পরে যখন শহীদদের লাশ বাছাই করা হইতেছে দাফনের জন্য দেখা গেল কি এই সাহাবী যে এক মুহূর্ত নবীজির সামনে ছিল কালেমা পড়ছে হে লাশ হয়ে এখানে আছে মা সামা ও মা সাল্লা এমন একজন সাহাবী যে কোনো রোজাও রাখে নাই যে কোনো নামাজও পড়ে নাই জীবনে তার আমল নামার ভেতরে এক রাকাত নামাজও নাই তার আমল নামার ভেতরে একটা রোজাও নাই কিন্তু সোহবতের নূর আছে নবী আলাইহিস
সালাতু ওয়া সালামের জিয়ারত আর মুলাকাতের আনওয়ার তার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যুহাকা রব্বুনা আলা রাজুলিন, আল্লাহ তাআলা এমন একটা মানুষের দিকে তাকায়া হাসতেছেন যাকে ফেরেশতারা টেনে টেনে শেষরে শেষরে আল্লাহর জান্নাতে ঢুকাইতেছে, অথচ তার কোনো নামাজ নাই, তার একটা রোজাও নাই, তারা হুরা করে ফেরেশতারা তাকে জান্নাতে ঢোকানোর জন্য পাগল হয়ে গেছে। এই যে সাহাবীটার শান, এ সাহাবীর শান হলো এক মুহূর্তের নবীজির সোহবত। সামান্য সময়ে সরওয়ারে দু আলম নবীকে দেখছে, পক্ষান্তরে এই সোহবতার কারণে এই সাহাবীর দাম কোন জায়গায় গেছে গা? যে সাহাবী না এই রকম যে নবীর সোহবত পায় নাই এমন লাখো কোটি এক জায়গায় করলেও এই সাহাবীর দাম হবে। যেমন হযরত ওয়াইস, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশা করছেন আশা করছেন, কিন্তু আশা করতে করতে নিরাশ হয়ে গেছেন যে আল্লাহর রাসূল চলে গেছে ওনাকে রেখে। বুড়া মা ঘরে ছিল, মায়ের খেদমত করছেন, নবীজির জমানা পাইছেন, জমানায় নবুয়ত পাইছেন, নবী আলাইহিসসালামের উপরে ঈমান আনছেন, কালেমাও পড়ছেন, মগর নবীজির সোহবত পান নাই, এজন্য সাহাবী না, আলাদা শান সোহবতের কারণে। হম ফখর সে কহতে হে হামারে হে সাহাবা, বল্লাহ হমে জম সে প্যারে হে সাহাবা, বল্লাহ হমে জম সে প্যারে হে সাহাবা। হম ফখর সে কহতে হে হামারে হে সাহাবা, বল্লাহ হমে জম সে প্যারে হে সাহাবা, আল্লাহু হামিদ জান সে পিয়ারে হে সাহাবা। উসে চাঁদ জো রোশন হুয়া বতহা কে উফক পর, উসে চাঁদ কে তাবন্দ সিতারে হে সাহাবা, উসে চাঁদ কে তাবন্দ সিতারে হে সাহাবা। শুধু সামান্য সময়ের সোহবতের কারণে নবীর নবুয়তের পাশে মানায় যে তারকার মতো ইমান, ওই ইমানের মালিক হয়ে গেছে অল্প সময়ের সান্নিধ্যে, অথচ ওয়াইস ওয়াইসুল কারনি, জমানায় নবুয়ত পাইছে কিন্তু সোহবতে নবুয়ত পায় নাই। নবী আলাইহিসসালামের মুলাকাত জিয়ারত সোহবত এটা হয় নাই, বাস এইটুকুনের অভাব খালি, জিয়ারত হয় নাই, সোহবত পায় নাই। এই কারণে ওয়াইসুল কারনির মতো লাখো কোটি ওয়াইসকে এক জায়গায় করলো একটা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেমে দিন ছিলেন, অনেক বড় ওলিয়ে কামেল ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার সম্পর্কে আমাদের আকাবিররা বলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক কত বড় ওলি ছিল জানো? তার কলবি শান কি, শুধু তার আমলি শান না, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলবি একটা হালত শোনেন। ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছাত্র, হযরত ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনুল মুবারক উনার মর্তবা বর্ণনা করতে গিয়ে, উনার দিলের হাল বর্ণনা করতে গিয়ে বলা হয়
যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এমন এক পাক রূহওয়ালা ছিলেন, যেই পবিত্র রূহওয়ালা মানুষটার পুরা হায়াতে অর্থাৎ বালে ঘর পর থেকেই তো লেখালেখি শুরু, মত তাক মৃত্যু পর্যন্ত ওনার হালত এরকম ছিল যে বুজুর্গরা বলেন, ওলামারা বলেন, ওনার কালবি হালত এত উঁচা ছিল যে গোটা জিন্দগিতে গুনাহ করা তো দূরের কথা, গুনার কল্পনা উনি করে নাই, এইরকম মেজাজের মানুষ। এইরকম একজন পবিত্র অন্তকরণওয়ালা বড় আলেম ছিলেন, বড় ওলি ছিলেন ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দাম বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, তাবেঈ হইলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কিছু আলাদা শান ছিল, মর্যাদা ছিল। একটা হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় উমরে সানি, দ্বিতীয় উমর, অর্থাৎ ইনসাফওয়ালা এক খলিফাতুল মুসলিমিন উমর, যেটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর, উনি একটা উমর আর দ্বিতীয় আরেকটা উমর দুনিয়াতে আসছে, তিনি হলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উমরের সানি হিসেবে ওনাকে সারা দুনিয়া চিনে। কোন কোন ঐতিহাসিকগণ চার খলিফার পরে পঞ্চম খলিফা হিসেবে উমর ইবনে আব্দুল আজিজকেই বলে, যে পঞ্চম খলিফার মকাম ওনাকেই মানায়, এরকমও বলেন। আর উনি ছিলেন এই উম্মতের, এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই উম্মতের প্রথম মুজাদ্দিদ, প্রথম মুজাদ্দিদ, মুজাদ্দিদ যাদের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই উম্মতের তাজদীদি কারনামাকে হিফাজত করবেন, এই উম্মতের সংকট নিরসনে যাদের ব্যাপক ভূমিকা তাদের ভেতরে একজন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তাও ওনার এই তাজদীদি কারনামায় মুজাদ্দিদিন উলামা হযরত যারা আছে এদের ভেতরে এক নাম্বার হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, এই উম্মতের প্রথম মুজাদ্দিদ। শত বছরের মাথায় এই মুজাদ্দিদের আগমন, এই চোদ্দ শত বছরের ভেতরে প্রতি শত শত বছরের মাথায় একজন করে মুজাদ্দিদের আগমন ঘটেছে। বলা হয় এই উম্মতের শেষ মুজাদ্দিদ যিনি গেছেন, যার ব্যাপারে আইম্মায়ে হিন্দ এরা এজমা একমত যে এই উম্মতের শেষ মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই কামরাঙ্গীর স্বর আবাদ হয়েছে যার নামের বরকত, এই কামরাঙ্গীর চার মাদ্রাসা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, লালবাগ মাদ্রাসা, বড়কাটার মাদ্রাসা, এই সব হযরত থানভীর নামের উপরে আবাদ ফরিদাবাদ। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই বলা হয় মিল্লাতের শেষ মুজাদ্দিদ, আর এই মিল্লাতের প্রথম মুজাদ্দিদ ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, প্রথম মুজাদ্দিদ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি তো এইরকম ছিলেন, এই মুজাদ্দিদের আসর জমিনের উপরে এই পরিমাণ বরাবর ছিল যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তারকে দুনিয়া
ছিলেন, কিরকম তারিখে দুনিয়া ছিলেন, উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন আমিরুল মুমিনিন, ঈদের দিন আয়া পড়ছে, তো ওনার সন্তানরা বলতেছে বাবাকে, ওমর ইবনে আব্দুল আজিজকে বলতেছে আব্বা জান আগামীকালকে ঈদ, কিন্তু আমাদের গায়ে কোনো ভালো জামা নাই, আব্বা জান আমাদের জন্য ঈদের দিন তো ভালো কোনো রান্না বাড়াও নাই। ইকো বন্ধ করে, ইকো বন্ধ করে দেন, আব্বা জান আমাদের জন্য ঈদের ভালো জামা নাই, আব্বা জান আমাদের জন্য তো ঈদের বাজারও নাই, আব্বা জান আগামী মাসের বেতন আর ওজিফাটা কি অগ্রিম একটু তুইলা, আমাদেরকে একটু নতুন জামা বানায় দেন, যায় না। সন্তানেরা পিতার কাছে আরজু করেছে, তো সন্তানদের আরজিতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই বাইতুল মালের মুহাফিজের কাছে যা বলে আমার চলতি মাসের বেতনটা কি দেওয়ান যায় না, বাচ্চাদের ঈদের বাজার নাই, ওদের গায়ে সুন্দর জামা নাই, এটা কি আমাকে দেওয়া যায় না, বাইতুল মালের মুহাফিজ বলে আমিরুল মুমিনিন দেওয়া যায়, কিন্তু একজন মানুষের নাম আমার খাতার ভেতরে আপনি লেখায় দেন, বেতনটা দেওয়ার পরে কোনো কারণে যদি আজকে আপনার মৃত্যু হয়ে যায়, এই টাকাটা বাজারে খরচ হবে, সারা মাস আপনি আমিরুল মুমিনিন থাকবেন না, বেতনের হকদার আপনি না, তখন বাইতুল মালের হিসাব মিলানোর জন্য টাকাটা কার কাছে চাইতে পারি, এরম একজন জামিনদারের নাম খাতায় বসায় দেন, তাহলে আমি বেতন দিব। আমিরুল মুমিনিন ফিল ইসলাম, মুসলমানদের ইতিহাসের পঞ্চম খলিফার খাতায় নাম, চলতি মাস রানিং মাসের বেতন, এটা বাইতুল মালে চাইছে, বাইতুল মালের মুহাফিজ যিনি তিনি বলতেছে এখানে একটি নাম বসায় দেন, যদি মইরা যান তাইলে যেন ঋণ পরিশোধ করতে পারে কেউ, যেমন খলিফাতুল মুসলিমিন তেমন তার মুহাফিজ, তেমন বাইতুল মালের রক্ষক, খলিফা যেমন বাইতুল মালের মুহাফিজ, ওইরকম এই যুগে রাজা যেমন প্রজা ওইরকম, খলিফা যেমন প্রজা ওইরকম, উনি এমন এক খলিফাতুল মুসলিমিন ছিলেন যার প্রভাবের মুহাফিজ ছিল এরকম, উনি বললেন না না না, ছেঁড়া জামা গায়ে দিয়েও ঈদ হয়, লাগবে না। একজন আমিরুল মুমিনিন উনি চলে গেলেন, যা নিজে মেয়েদেরকে ডাকলেন, ডাইকা মেয়েদের মাথায় হাত রেখে আদর করে বলে মা তোমরা কি চাও তোমাদের বাবা ঋণী হয়ে কবরে চলে যাক, যদি তোমরা নতুন একটা জামা গায়ে দিতে চাও বিনিময়ে তোমাদের বাবা যদি বাইতুল মালের কাছে ঋণী হয়ে যায়, আর যদি এই ঋণ সহ তোমার বাবার মৃত্যু হয়ে যায় তোমাদের ঘরে তোমাদের বাবার কাছে বাইতুল মালের টাকা পায় হিসাবে যদি নোটিশ এসে যায়, বলো মা আমি আমার চেহারা আমার আল্লাহকে কেমনে দেখাবো, আল্লাহু আকবার। শরীয়তে ইসলামে আল বংশের একটা মর্যাদা আছে, আলের একটা মর্যাদা আছে, এ কারণে আলের নামে কোরআন শরীফে সূরাও আছে, সূরায়ে আল ইমরান, বংশের একটা দাম আছে, কারণ এই যে ভালো বংশে করিম ইবনে করিম, ভালো বংশ হলে সন্তান ভালো হয়, এ কারণে বিয়া শাদীতে ভালো বংশ দেখা আত্মীয়তা করতে হয়,
মাল দেখে আত্মীয়তা করতে হয় না, সুন্দর চেহারা দেখে আত্মীয়তা না, আত্মীয়তা হয় বংশ দেখে, আত্মীয়তা হয় দিনদারি দেখে। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম ইনসাফওয়ালা উমরে সানি খলিফা যেই রক্তে জন্মাইছে, আসলে বংশের একটা তাসির আছে, বলা হয় এটা তো উমরের বংশের, হযরত উমরের বংশের, একদিক দিয়ে বংশীয়ভাবে উমরের বংশের, আর একদিক দিয়ে মায়ের নসল বড় মুত্তাকি পরহেজগার। বলা হয় যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি উমরে আউয়াল, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, রাতের অন্ধকারে ঘুরে বেড়াইতেছে, হঠাৎ করে এক গোয়ালিনীর দরজার সামনে হযরত উমর দাঁড়ায় রইছেন, দাঁড়ায় শুনতে পায় এই ঘরের ভেতরে একটা যুবতী মেয়ে তার বৃদ্ধা মায়ের সাথে আলাপ করতেছে, মা তার কন্যাকে বলতেছে, কন্যা বাজারের লিস্টিটা অনেক বড় কিন্তু ছাগলের দুধটা দহন করেছো তা কম, এইটা বেচা পুরা বাজার করা যাবে না, সুতরাং দুধের ভিতরে একটু পানি মিশায় দাও, তাহলে বেশি হবে দুধ, তো বিক্রি করলে টাকা বেশি হোক বাবা, বাজার গুলা সব করা যাবে। যুবতী এই মেয়েটা তার মাকে বলতেছে, মা গো এমন ধোকাবাজি উমরের শাসন আমলে করলে উপায় থাকবে না, মা খলিফা উমরের শাসন আমলে এমন ধোকাবাজি দুধে পানি মিশায় আমরা করতে পারি না। ওরা মা বলে, বি মাতব্বরি করো না, উমর বুঝি তোমার দরজায় দাঁড়ানো আছে যে শুনবে, ইতিহাস লেখে আসলেই হযরত উমর দরজায় দাঁড়ায় রয়েছে আর শুনতেছে, কিন্তু মেয়েটা বলতেছে, মা গো উমর আমাদের দরজায় দাঁড়ানো নাই, উমরের যে খোদা আমাদের খোদা আল্লাহ কি আমাদের ঘরে নাই, উমরের চোখ ফাঁকি দিলাম তো ওই মালিকের চোখ ফাঁকি দিব কেমনি, কি করণীয়, না পানি মিশানো যাবে না, বাজার কম হবে, হোক এইখানে মায়ের বংশ হলো বাজার কম হয় হোক কিন্তু তাকওয়া নষ্ট না হয়। হযরত উমর এই দিনদারি দেখা নিজের ছেলের জন্য এই মেয়েকে মধু হিসেবে পছন্দ করে ভালাইছে, সকালবেলায় হযরত উমর বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন এই বাড়িতে যে একটা দুধ বিক্রেতা গোয়ালিনীর মেয়ে তার তাকওয়া দেখে আমি এই মেয়েটাকে আমার পুত্র বধু করে খলিফার ঘরে নিতে চাই, আল্লাহু আকবার, আর এই রক্তেই জন্মগ্রহণ করেছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের রক্তে, তো যে মা অন্ধকারের ভেতরে দুধে পানি মিশায় না, এই উমর তার খেলাফত শাসন তো ওইরকমই, এই উমরে সানির উমর ইবনে আব্দুল আজিজের হালত হলো উনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কিন্তু উনি ঋণ নিয়ে কবরে যাইবেন না, মেয়েদের মাথায় হাত রেখে বললেন, মেয়েরা সেরা কাপড় পরেও ঈদ হয় কিন্তু মুসিবত সহ কবরের যাত্রা ভালো না, সেরা জামা গায়ে দাও সমস্যা নাই, তোমরা কি চাও তোমাদের পিতা আল্লাহর আদালতে রুসওয়া হোক অসম্মানী হোক? এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শায়ানে শানওয়ালা আমিরুল মুমিনিন যিনি, তার তাসিব বনের জঙ্গলের বাঘের উপরে পড়ছে, বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে না, এত তাসিরওয়ালা এই আমিরুল মুমিনিন, উনার সম্পর্কে ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হইতেছে, এই উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি, আরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো শুধু না
যে কোনো একজন সাহাবী নবীজির একজন যে কোনো আদনা সাহাবী তার মূল্য এমন কোটি কোটি উমর ইবনে আব্দুল আজিজকে দিয়া আদায় করা সম্ভব হবে না সাহাবী তো সাহাবী একজন সাহাবীর এত মর্যাদা যেই এরকম লাখ কোটি উমর ইবনে আব্দুল আজিজ একত্রিত করলে একজন সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না সারা দুনিয়ার সব আবেদ একত্রিত করলে যেমন একটা আহলে দিল আহলে মারিফাত আহলে আমল একজন নায়েব নবী একজন আলেমের মূল্য সারা দুনিয়ার আবেদ দেওয়া হবে না কারণ হলো তার কাছে আলাদা একটা জিনিস আছে ইলমে দ্বীন এটা আমানত সারা দুনিয়ার সব আবেদ একত্রিত করলে একজন ফকিহের মূল্য দেওয়া সম্ভব হবে না যেমন সারা দুনিয়ার আবেদ এক জায়গায় করলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর মূল্য দেওয়া সম্ভব হবে না ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মূল্য দেওয়া সম্ভব হবে না ইমাম শাফি ইমাম মালিকের মূল্য দেওয়া সম্ভব হবে না সারা দুনিয়ার আবেদ একত্রিত করলে ইমাম আবু ইউসুফের মূল্য দেওয়া সম্ভব হবে না এরকম সারা দুনিয়ার ইমাম মুজতাহিদিন একত্রিত করলে একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা যিনি সাহাবীর মুলাকাত পাইছেন এরকম একজন বুজুর্গের মূল্য দেওয়া সম্ভব হবে না সারা দুনিয়ার সব বুজুর্গ এক জায়গায় করলে এক ওয়াইসুল কারনির মূল্য দেওয়া সম্ভব হবে না নবীজির জমানা পাইছেন নবীজির যুগ পাইছেন নবী আলাইহিস সালাম নিজে সাহাবীদেরকে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নির্দেশ করেছেন তার মানে ওয়াইসুল কারনির মায়ের খেদমত দিয়া আলাদা একটা শান অর্জিত হয়েছে এমন লাখো ওয়াইসুল কারনি এক জায়গায় করলেও নবীর এক মুহূর্তের সোহবত পাইছি এমন একটা সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না মূল ফ্যাক্টর কি এখানে মূল ফ্যাক্ট হইলে এখানে সোহবত এ কারণে আকাবির বুজুর্গদের দোয়া হলো আল্লাহ তোমার উশাকদের সাথে আমার মোলাকাত বেশি হয়ে যাক এই যে বসছেন এই দুনিয়ার বহু আবেদ আছে যারা নেক সোহবত উঠায় না হাবিব জি হুজুরের সোহবত পাইছে ওইরকম একজন সোহবত ইয়াফতা ইমানদারের মূল্য সোহবত বিহীন বহু আবেদ দিয়াও হবে না ওইরকম শাইখুল ইসলাম আহমদ শফি নাম শুনছে হাজারো মানুষে কিন্তু কিছু মানুষের ভেতরে আছে যারা ওনার সোহবতের সময় কাটাইছে ওনার কাছে চিল্লা খাসি করছে ওনার সান্নিধ্যে বসে রয়েছে এই সোহবতের মূল্য দেওয়া সম্ভব হবে না যেমন সাহাবায়ে কেরামের সোহবতের মূল্য পৃথিবীর সব ওলি বুজুর্গ এক জায়গায় করে হবে না ইবনুল মুবারক বলেন যে উমর ইবনে আব্দুল আজিজের মতো অসংখ্য উমর ইবনে আব্দুল আজিজ এক জায়গায় করলেও আমিরে মুয়াবিয়া একজন সাহাবী যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করছে ওই সময় তার ঘোড়ার নাক দিয়া সাহাবীর ঘোড়ার নাক দিয়া যে দুলা গুলা গেছে আর আইছে ও যদি মিজানের এক পালায় রাখা হয় উমর ইবনে আব্দুল আজিজ আর এক পালায় রাখলে সাহাবীর ঘোড়ার দুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে কারণ হলো নবীজির সোহবত এই কারণেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুনু মা সাদিকিন হে ইমানদারেরা তোমরা সাদিকিনদের সান্নিধ্য অর্জন করো আল্লাহ পাক বলেন কারণ সাদিকিনদের সান্নিধ্য তোমাকে মর্যাদা বৃদ্ধি করবে মুত্তাকি বানাবে যত বেশি সোহবত হবে তত বেশি তাকওয়া হবে তাকওয়া পাওয়া যায় সাদিকিনদের সোহবতে আর যার ভিতরে তাকওয়া বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এটা হলো আমার এক নাম্বার কথা
যে সাহাবাতের মূল্যায়ন করুন। দ্বিতীয় নাম্বার কথা হলো আপনাকে সান্নিধ্যের মাধ্যমে যে আনওয়ার টুকুন আপনি পাইবেন ওলামাদের সান্নিধ্য দিয়া এটাকে বাকি রাখতে জিক্রুল্লাহর আমল করুন। কারণ জবান যদি কারোর নাপাক হয় তাহলে তার তাকওয়া নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ভালো কথা মুখে আনো, খারাপ কথার দ্বারা মানুষের হৃদয় খারাপ হয়ে যায়। আর যদি ভালো কথা মুখে বেশি আনে এই মানুষটার দিল সাফ হয়ে যায়, যত বেশি ভালো কথা হবে তত তাকওয়া বেড়ে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে, ভালো কথা মুখে আওড়াবে তো দিল সাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন সব জিনিস সাফ করার যন্ত্র আছে, মানুষের হৃদয় সাফ করার একটা যন্ত্র আছে, হৃদয় সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। যত বেশি বেশি জিকির করবে তত হৃদয় সাফ হতে থাকবে। জিকির বেশি তো কলব পরিষ্কার বেশি, জিকির কম তো কলব পরিষ্কার কম, জিকির বেশি তো তার ভেতরে ইশক বেশি, জিকির কম তো ইশক কম। এ কারণে আকাবির বুজুর্গদের সোহবতে গেলে তারা কয় জিকির এত বেশি বেশি করে করবা যেন পাগল বলে মানুষ, জিকির এত বেশি বেশি করে করবা যে শ্বাসে শ্বাসে জিকির করবা, পাঁচ আনপাশে জিকির করবা, শ্বাসটা নিতেও আল্লাহ স্মরণ করবা, শ্বাসটা ছাড়তেও আল্লাহ স্মরণ করবা। মহতারাম হাজেরিন, এটা গতানুগতিক মাহফিলের মতো মাহফিল না, প্রতি মাসেই এর আয়োজন। এলাকার আপনারা যারা এখানে বসবেন ওলামাদের সহবত যে নিবেন, এক ঘন্টা মৌলবীদের কাছে থাকবেন, এর একটা দাম আছে। সাহাবি যেমন নবীর সামনে এক সেকেন্ড বসছে ওইটার একটা দাম আছে, যে কোনো মৌলবীর সামনে কিছু সময় বসবেন যে এটার একটা দাম আছে, এ দাম বুঝবেন যেদিন আজরাইলের মুখোমুখি হইবেন ওই দিন বুঝবেন। এর মূল্যায়ন বোঝা চাই। এই সকলে যে অনলাইন যন্ত্রপাতি দিয়ে এই সহবত হবে না, আমনা সামনা সিনা বসিনা যেটা পাইবেন আলেমান আমার কাছ থেকে সহবতের মূল্যায়ন করুন। এক নাম্বার কথা সান্নিধ্য বাড়ান। মেশিন দিয়ে যা হয়, ফিজিক্যাল যেটা হয় ফিজিক্যাল একটা মেশিন দিয়ে হয় না, হাইব্রিড হয় হাইব্রিড, দেশির লোকে যেমন হাইব্রিড পারে না, সরাসরি যেটা হয় আমনা সামনা ওইটা কোনোদিন মেশিনেরটা দিয়ে হয় না। মালুমাত বাড়ানো যায় কিন্তু রুহানিয়াত বাড়ানো যায় না। এ কারণে প্রতি মাসে আয়োজন, এখানে প্রতি মাসেই কোনো না কোনো আলেমকে এনে সামনে বসাই দেব আপনাদের সামনে, এটার মূল্যায়ন করুন, এটাকে কদরদানি করুন। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা যেটা বললাম সেটা হলো জবানকে পবিত্র রাখুন, কারণ জবান ভালো থাকবে তো দিল ভালো থাকবে, জবান খারাপ হবে তো দিল খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলুন আওয়াজ করে বলুন আমিন। মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব সহকারে ওলামা হযরতরা একের পর এক এখানে ইশার নামাজের পরেও নসিহত করবে। মজলিসটা বরকতি মজলিস, এই মজলিস শুরু করে দেওয়ার জন্য আমাকে বারবার করে বলছে যে হুজুর আসেন আপনি একটু শরীক হন, মজলিসটা রানিং হয়ে যাক। আমি বলছি খালি একদিন শরীকে, একদিনের দাওয়াত দিলেন নি, মাঝে মাঝেই দাওয়াত দেন, ফাঁক পাইলে দরকার হয়ে আসর দিয়ে শুরু হইব, সমস্যা কি? নেক মজলিস, খুসুসি মজলিস, প্রতি মাসে দাওয়াত দিয়ে থন, টাকা বিবাইরে কইলাম প্রতি মাসে দাওয়াত দিয়ে থন, যদি আয়া করি সমস্যাটা কি? এটার মূল্যায়ন করুন, এটাকে জারি রাখুন। কাতরা কাতরা পানিতে কিন্তু দরিয়া
করেছেন জাতির ঈমান রক্ষা করতে হবে এখন ঘরে ঘরে তরবিয়াতি নিজাম চালু এটার মূল্যায়ন করুন জবানে জিকিরের ফসল ফলান প্রতিদিন 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করুন কালিমা নাফিস বাতের জিকির